দাদা কি আমার উপর রেগে আছেন? ফোন টোন করছি, ফোন ধরছেন না। হ্যাঁ, রেগে তো আছি। অনেক ভেবে চিন্তে দেখেছি যে তোমার সাথে থাকা আমার ঠিক হবে না। ঠিকই ধরেছি, রেগেই আছেন। একটা কথা বলবো দাদা, আপনারটা দোষ কি জানেন? আপনাকে তো আমি বলেইছি, আমার যদি কোনো ভুল হয়ে থাকে, অন্যায় হয়ে থাকে, সেটা আপনি আমার মুখের উপরে বলে দেবেন, কিন্তু আপনি সেটা করেন না, আপনি মনের মধ্যে পুষে রাখেন। কেন, আপনি যদি আমাকে মারেন, আমাকে যদি শাসন করেন, তাহলে কি আমার প্রেস্টিজ চলে যাবে? কোনোদিন আমার প্রেস্টিজ চলে যাবে না। করুন না, করুন না, আপনি আমাকে জুতো পেটা করুন না, কোনো অসুবিধা নেই আমার। আরে রাখো, ও কথা বহুবার তোমার মুখ থেকে শুনেছি। প্র্যাকটিক্যালি কি জানো, তুমি আমাকে অসম্মান করতে চাও। আরে ভাই, সম্মানটা হলো এই বুকে, কিন্তু তোমার সম্মান মুখে। দাদা, এটা এটা আপনি কি বলছেন দাদা? এখন তো আমার মনে হচ্ছে যে আমি মরে যাই। আমি ধরণীকে বলি, ধরণীর দ্বিধাও আমি ঢুকে পড়ি। কে আছে, কে আছে আপনি ছাড়া এই শহরে? আমার কে আছে? আমি বাবা মা সবকিছু ছেড়ে ছুড়ে দিয়ে ঢাকায় এসেছি, আপনাকে গুরু মেনেছি না। আপনি বলে দিন যে কে আছে। এখন যদি আপনি মুখ ফিরিয়ে নিন, আমি যাবোটা কোথায় বলুন তো? আপনি যদি আমি জানি না, তা আমার যদি কোনো ভুল হয়ে থাকে দাদা, আমাকে মাফ করে দিন না, প্লিজ প্লিজ দাদা। আচ্ছা ঠিক আছে, হবে না দাদা, আপনি মুখে বলুন, প্লিজ মাফ করে দিন না দাদা। আচ্ছা দিলাম তো, বললাম না, না মাফ করে দিন না, বলুন না। হ্যাঁ বলছি তো, মাফ করে করলাম। মিয়া ভাই, আপনারও দেখলাম, আপনার অ্যাসিস্ট্যান্ট ওই লালু মিয়ারও দেখলাম, হেতে তো আপনারও ওস্তাদ মানতেই চায় না। আপনি আছেন কেমনে নাটকটা সুন্দর হইব, কাম কাজগুলা ভালো হইব, কেমনে গোছানো হইব, আর হেতে আছে আমগো নায়িকা সানুরের লগে, এটা কোনো কথা হইলো নি ভাই? সে তো পড়ে যাবে, খুব শীঘ্রই দেখবে তুমি সে পথে ধুলায় গড়াগড়ি খাচ্ছে, বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ। শোনো, জীবনে তিনটি নেশা আছে। কি? একটা হলো মেয়ে মানুষ, আরেকটা হলো খ্যাতি, আরেকটা হলো টাকা। এই তিনটি জিনিস যাকে স্পর্শ করেছে তার পতন অনিবার্য, বুঝতে পেরেছো? হ্যাঁ বুঝতে পারছি। আর যে ছেলে আজকে এক মেয়ের সাথে, কালকে আরেক মেয়ের সাথে, পরশুদিন আরেক মেয়ের সাথে ফুস্টিনুষ্টি করে, তার পতন অনিবার্য। তুমি খাতা কলম নিয়ে এসো, আমি তোমাকে লিখে দিচ্ছি। আর আর অ্যাক্টিংটা আপনার কাছে কেমন লাগে? হ্যাঁ খুব ভালো, তোমার তো ভালো হচ্ছে। আরও চর্চা করতে হবে এবং লেগে থাকতে হবে, ডাক টিকিটের মতো লেগে থাকতে হবে, লেগে না থাকলে হবে না, বুঝতে পেরেছো? জি, লেগে থাকো, সব ঠিক হয়ে যাবো। লালুর মতো আবার মেয়েদের পিছে ঘুরো না কিন্তু। আমার হে স্বভাব নাই গো ভাই। হ্যাঁ, তাহলে তুমিও কিন্তু পথের ধুলোয় গড়াগড়ি যাবে, বুঝতে পেরেছো তো? আর স্বভাব নাই। হ্যাঁ, দোয়া করে থিয়েটার করতে আসছো, থিয়েটার করো, আর্ট চর্চা করো, মেয়ে মানুষ চর্চা করো না, বুঝতে পেরেছো? তাহলে কিন্তু তোমার তোমারও রাস্তায় পতনের দিকে যাবে। প্রতিবেদনটা যা হচ্ছে না ভাই। এই লিখু ভাই, কোনো কিছু যেন বাদ না পড়ে। হ্যাঁ, তুমি আমার ওই বাল্যবিবাহের কথাটাও লিখে দিও। আচ্ছা, যদিও সেটা একটা অভিশাপ ছিল, কিন্তু আবার এক ধরনের আশীর্বাদও ছিল। কারণ ওইরকম একটা লক্ষ্মী বউ না পালি আমি এরকম স্বর্ণসারা জীবনযাপন করতে পারতাম না। আর শোনো জি ভাই, ওই যে আমার নিয়ে শাহানুরে নিয়ে একটা সম্পর্কে গুঞ্জন হয়েছিল না, একটা সম্পর্ক নিয়ে, ওইটাও লিখে দিস। আর যা শুনেছিস তা কিন্তু কিছুটা হলেও সত্য। তাই নাকি ভাই? আচ্ছা, পত্রিকা তোর ভাবির কাছে আবার যাবে না তো? যাক, কোনো অসুবিধা নেই, কিন্তু একটা জিনিস নিশ্চিন্ত করবি, এর একটা কপি যেন শাহানুরের হাতে পৌঁছায়। অবশ্যই ভাই, কিভাবে শাহানুর আমার কাছে সেটা পৌঁছাবে সেটা আমি বুঝবো, আপনাকে টেনশনই নিতে হবে না কোনো। ভাই একটা ইনফরমেশন লাগবে আমার, সেটা হচ্ছে যে আপনি পুলিশের হাতে ধরা পড়েছিলেন কবে, মানে তারিখটা মনে আছে ভাই? আরে তোর মনে নাই? 27 আগস্ট 2008 দুপুর 12:35। ও আচ্ছা, 27 আগস্ট না, 27 আগস্ট 12:35। আর শোন ভাই, ওই যে গরু বেশি যে সিনেমা বানাইছি ওইটাও একটু লিখে দি। ওইটাও লিখবো? হ্যাঁ। আচ্ছা ভাই ঠিক আছে, কোনো ইনফরমেশন বাদ যাবে না। না ভাই, কোনো ইনফরমেশন বাদ যাবে না ভাই। এইটা যদি ছাপা হয় তাহলে একদম কাপা কাপি লাগে যাবে একদম ভাই। শোন ভাই, তোর এই ছবি একদিনে হয় নাই, বুঝেছিস? পুইরে পুইরে তামার তার হয়ে আজকের ছবি হয়েছে। জি ভাই, জি ভাই। কি কি লিখেছিস একটু বলতো। হ্যাঁ লিখেছি হচ্ছে, আমি খালি পয়েন্টগুলো বলে দিচ্ছি আপনার, ঠিক আছে? পয়েন্ট আউট করেছি, বাল্যকালে বাল্য বিবাহ, যৌবনে এফডিসির প্রোডাকশন বয় এবং চাকরি, ট্র্যাজেডি হচ্ছে কালা কাপড়ের জন্য পুলিশের হাতে গ্রেফতার, তারিখটা আমি পরে বসায় দেবো, বুঝছেন? গরু বিক্রি, গরু বিক্রি করে ফিল্ম, এটার ডিটেলটা লিখবো, ফিল্ম তৈরি, স্ক্যান্ডাল হচ্ছে শাহানুরের সাথে নানা জায়গায় আপনার প্রেমের গুঞ্জন, আর উপসংহারে একদম আপনার একদম হিস্ট্রিটা লিখে দেবো, ঠিক আছে ভাই? সুন্দর সুন্দর, অদ্ভুত অদ্ভুত ভাই। তাহলে শেষ করে দিচ্ছি। হ্যাঁ, তারপরে হচ্ছে 27 আগস্ট 12:05 হচ্ছে 2008 সালে পুলিশের হাতে ধৃত, পুলিশ ধরে নিয়ে গিয়ে মানে খাপান দিয়েছে, সেটাও লিখবো নাকি ভাই? না ওটা লিখবো, দেখ 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 দেখ, সত্য কথা লিখে।